धन त्रयोदशी तिथि अर्थात धनतेरस पड़েছে চলতি বছরের 10ই নভেম্বর। মনে করা হয় সেই দিন কোনো সোনা রূপো বা বাসন কিনলে তা ঘরে সমৃদ্ধি আনে। এমন দিনে সোনা কেনা খুবই শুভ, এতে ঘরে ধনলক্ষ্মী প্রবেশ হয় বলে মনে করা হয়। ধনতেরাসের তিথি পড়েছে বিকেল 5:27 থেকে সন্ধ্যে 7:19 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে কেনাকাটা করলে ঘরে সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। আর সেই তিথি দেখেই শুরু হয় ধনতেরাসের কেনার পর্ব। এবার দেখে নেওয়া যায় ধনতেরাসের দিন কোন প্রাণীর আগমন আপনার জীবনে আর্থিক দিক থেকে সমৃদ্ধি করে তুলবে। বাস্তুশাস্ত্রে শরীরের বিভিন্ন অংশে টিকটিকি পড়ার বিভিন্ন অর্থ দেওয়া হয়েছে। তবে ধনতেরাস বা লক্ষ্মী পুজোর সময় যদি কোনো ব্যক্তি টিকটিকি দেখেন তবে এটি তার জন্য শুভ। আসলে টিকটিকিকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। ধনতেরাসের রাতে যদি কোনো ব্যক্তি টিকটিকি দেখেন তবে বুঝবেন পুরো বছরটি তার জন্য শুভ হতে চলেছে। ব্যক্তিকে কোনো ধরনের আর্থিক সমস্যায় পড়তে হবে না, এছাড়াও অর্থের কোনো অভাব হবে না। ধনতেরাসের টিকটিকি দেখা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয়। এখন জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন কী কী জিনিস কেনা শুভ। ধনতেরাসের দিনে লক্ষ্মী, ধনকুবের ও ধন্বন্তরী দেবীর পুজো করার রীতি রয়েছে। এই দিন সোনা রূপো বাসনপত্র গোমতী চক্রের মতো জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। তবে অনেকেরই অজানা ধনতেরাসের দিনে ঝাড়ু কেনাও শুভ বলে মনে করা হয়। কথিত আছে ধন ত্রয়োদশীতে ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তবে এই দিন ঝাড়ু কেনার সময় বিশেষ কিছু ভুল করা এড়িয়ে চলা উচিত। ধনতেরাসের দিনে ঝাড়ু কিনলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। তবে এই দিন শুধুমাত্র ঝাড়ু কিনবেন না, ফুলের সঙ্গে ঝাড়ু কিনুন। রান্নাঘর বা বেডরুমে নতুন ঝাড়ু রাখবেন না। খাটের নিচে বা আলমারির কাছেও ঝাড়ু রাখতে নেই। ঝাড়ু কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি পাতলা না হয় বা শুকিয়ে না যায়। এর কাঠিগুলি ভালো অবস্থায় থাকা উচিত, এটি যত ঘন হবে তত ভালো। ভাঙা ঝাড়ু কেনা একেবারেই উচিত নয়। ধনতেরাসের দিন প্লাস্টিকের ঝাড়ু কেনা থেকে বিরত থাকুন। এই শুভ দিন উপলক্ষে প্লাস্টিকের জিনিস কেনা এড়িয়ে চলুন। প্লাস্টিক একটি অপবিত্র ধাতু যা ধনতেরাসে কেনা উচিত নয়। এবার জেনে নিন ঝাড়ু আনার পর কী করবেন। ধনতেরাসের দিন নতুন ঝাড়ু আনার পর সরাসরি ব্যবহার করবেন না। প্রথমে পুরনো ঝাড়ুর পুজো করুন, তারপর নতুন ঝাড়ুকে কুমকুম ও অক্ষত নিবেদন করুন, এরপরেই এটি ব্যবহার শুরু করুন। এবার বাড়িতে কিভাবে ধনতেরাসের পুজো করবেন সেটি জেনে নিন। ধনতেরাস পুজোর সন্ধ্যায় উত্তর দিকে কুবের ও ধন্বন্তরীকে প্রতিষ্ঠা করুন। উভয়ের সামনে একমুখী ঘিয়ের প্রদীপ জ্বালান। কুবেরকে সাদা মিষ্টি এবং ধন্বন্তরীকে হলুদ মিষ্টি নিবেদন করুন। প্রথমে ওম শ্রীম কুবেরায় নম জপ করুন, এরপর ধন্বন্তরী স্তোত্র পাঠ করুন এবং প্রসাদ খান। সুফল পেতে দীপাবলির দিন কুবেরকে সম্পদের স্থানে রাখুন। পূজোস্থানে ধন্বন্তরী প্রতিষ্ঠা করুন। এবার জেনে নিন ধনতেরাসের দিন কোন কোন কাজগুলি করা শুভ নয়। ধনতেরাস অতি শুভ একটি দিন। এই দিনে করা কিছু কাজ যেমন আপনার সমৃদ্ধি বয়ে আনবে, ঠিক তেমনই না জেনে কিছু কাজ করলে তাতে জীবনের ক্ষতিও হতে পারে। যেমন কাঁচের জিনিস, এই দিন কোনো রকম কাঁচের কিছু সামগ্রী কেনা যাবে না। কাঁচের সঙ্গে রাহু সংযোগ আছে বলে মানা হয়, তাই এই দিন কাঁচের বাসন, শোপিস, ফটোফ্রেম এই ধরনের কোনো কিছু কেনা যাবে না। দ্বিতীয় জিনিসটি হলো তেল। বলা হয় ধনতেরাসের দিন তেল জাতীয় কোনো কিছু কেনা ভালো নয়, তাই যদি প্রয়োজন হয় তাহলে ধনতেরাসের আগেই তেল জাতীয় জিনিস কিনে রাখুন। তৃতীয়ত খালি পাত্র। এই দিন খালি বাসনপত্র কিনে বাড়িতে প্রবেশ করা যাবে না। কেনার সময় পাত্র খালি অবশ্যই থাকবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যখন বাড়িতে সেই পাত্র নিয়ে আসা হবে তখন সেই পাত্রে যা হোক কিছু ভরে তবেই আনতে হবে। চতুর্থ জিনিসটি হলো অন্যান্য ধাতুর গয়না।
এই দিন সোনা রূপ ছাড়া অন্য কোনো ধাতুর গয়না কিনতে নেই, তা যদি অনেক দামিও হয় তাও কেনা যাবে না। পঞ্চম বস্তুটি হলো উপহার দেওয়া। এই দিন কাউকে উপহার দেওয়া উচিত নয়, কারণ মনে করা হয় এই দিন যদি উপহার দেওয়া হয় তাহলে নিজের সমৃদ্ধি অন্যের হাতে তুলে দেওয়া হয়। তাই যদি কিছু উপহার দিতেই হয় তাহলে তা আগে থেকে কিনে রাখুন বা আগে ও পরে সেই উপহার দান করুন। এই ছিল ধনতেরাসের দিনে সমস্ত খুঁটিনাটি, কী কেনা শুভ কী কেনা শুভ নয়, কোন প্রাণী আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনতে পারে ধনতেরাসের দিনের পূজোবিধি সমস্ত কিছুই আপনাদের সাথে ভাগ করে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হবেন। সকলের ধনতেরাস ও দীপাবলি খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। ভালো থাকবেন, ধন্যবাদ।